হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মনির, ক্রেজি ই-ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকেবল হতে চলেছে। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ই-ফুটবল কোনামি আইডির সঙ্গে যে জিমেলটি আপনি অ্যাড করেছেন সেই জিমেলটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এই টপিকের উপর অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া এই বিষয়ে আপনি একটা ভিডিও মেক করেন, তাই তাদের অনুরোধে আজকের এই ভিডিওটি। এই বিষয়টি যারা পুরাতন ইউজার তারা সম্পূর্ণভাবে জানে বিষয়টি কিভাবে কি করতে হয় এই বিষয়বস্তুগুলো, তাছাড়াও যারা নতুন ইউজার এই বিষয়টি জানে না এই বিষয়েই এই ভিডিওটি তাদের জন্য মেক করা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এইরকম নিত্য নতুন ইনফরমেশনের ভিডিও দেখার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওর শুরুতে আপনাদের একটা অ্যানাউন্স দিতে যাচ্ছে, সেই অ্যানাউন্সটি হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে একটা গিভওয়ের আয়োজন করা হয়েছে। যারা ওই গিভওয়েতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই গিভওয়ে সংক্রান্ত ভিডিওটি দেখে আসবেন। অবশ্যই সেখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া রয়েছে কিভাবে আপনারা সেই গিভওয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, সেসব বিষয়গুলো ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা কিভাবে ওই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন সেসব বিষয়বস্তুগুলো। আর হ্যাঁ, আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল, সেই বিষয়টি হচ্ছে আপনারা ফেসবুক পেজে যেয়ে ওই ভিডিওটি দেখে যে কমেন্ট করে আসতেছেন অবশ্যই সেখানে একটা কমেন্ট করেন ভাইয়ারা। আপনারা একজন 10-12 করে কমেন্ট করতেছেন এইরূপ করবেন না, সেই ক্ষেত্রে ওই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের বলতেছি, আপনার কাছে অনুরোধ রইল সেখানে আপনি অবশ্যই আপনার নাম সহকারে আপনি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন। জাস্ট এইটুকুই করলেই চলবে, আপনাকে সেখানে অনেক বেশি কমেন্ট করতে হবে না। সেই ক্ষেত্রে ওই জিনিসটি করলে আপনাদের মতো যারা আমার প্রাণপ্রিয় ভাইরা রয়েছে তাহারাও এরকম করে বেশি বেশি করে কমেন্ট করতেছে। এই জিনিসটি আপনাদের আমি ভালোভাবে বুঝাতে চাচ্ছি। এই জিনিসটা আপনারা করবেন না তাহলে আপনাদের ভালো হবে, আমারও ভালো হবে। এই গিভওয়ে বিষয়টি নিয়ে অনেক কথা বলা হলো, যদি এই কথা তার আপনার মনে যদি একটু কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই ভিডিওর মেন টপিকে আসা যাক। আপনারা কিভাবে সহজেই কোনামি জিমেলটা চেঞ্জ করতে পারবেন সেই বিষয়টি আপনাদের আমি দেখাতে যাচ্ছি। প্রথমে আপনাদের ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজারে যে আপনি সার্চ বারে লিখবেন কোনামি মেইল আপডেট, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন mykonami.net, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন, এখানে লগইন এবং রেজিস্ট্রেশন কোনামি আইডি, এই দুইটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার কোনামি আইডিটা লগইন করে নিতে হবে, এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচার অনুযায়ী আপনাকে সেই ফটোতে ক্লিক করতে হবে। এরপর কোনামি আইডিতে আপনাকে লগইন করতে হবে। এরপর যে অপশনগুলো আপনারা দেখতে পাবেন সেই অপশনগুলো হচ্ছে হোম, পার্সোনাল ইনফরমেশন, সিকিউরিটি। এখান থেকে আপনার যে অপশনটিতে ক্লিক করতে হবে সেই অপশনটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এই অপশনটি যাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে যত ইনফরমেশন রয়েছে সব ইনফরমেশন আপনার সামনে ভেসে উঠেছে। এখান থেকে আপনি নিচে স্ক্রল করে নিচে দেখে আসবেন আপনি আপনার যে ইমেলটা দিয়ে আপনার কোনামি আইডিটা ক্রিয়েট করেছেন সেই কোনামি আইডিটা আপনি নিচে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার জিমেল আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সাবমিট এবং ক্যান্সেল নামে দুটি অপশন, এখান থেকে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে জিমেল আইডি দ্বারা কোনামি আইডিটা ক্রিয়েট করা রয়েছে সেই জিমেল আইডিতে 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটি আপনাকে নিয়ে আসে এখানে পেস্ট করতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আদার্স ইমেল আপনাকে অ্যাড করতে বলতেছে, সেখানে আপনি আপনার অন্য একটি জিমেল অ্যাকাউন্ট এই অপশনে অ্যাড করতে হবে। এরপর আবারও সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর যে জিমেলটি আপনি নতুন অ্যাড করলেন সেই জিমেলে আবারও ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি নিয়ে আসে এখানে আবারও পেস্ট করতে হবে। পেস্ট করে আবারও সাবমিট করতে হবে, তাহলে আপনার কোনামি আইডির জিমেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেই জিনিসটি আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার কোনামি জিমেল আইডিটা পরিবর্তন হয়েছে সেই জিনিসটি, সেখান থেকে আপনি যখন সাবমিট করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার পার্সোনাল ইনফরমেশনে যেখানে আপনার আগের যে জিমেলটি ছিল সেই জিমেলটি নেই, আপনি পরবর্তী যে জিমেলটি অ্যাড করেছেন সেই জিমেলটি আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে আপনার জিমেলটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনারা যে নতুন জিমেলটি অ্যাড করালেন কোনামি আইডির সঙ্গে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি কোনামি অ্যাকাউন্ট লগ ইন করবেন, তাহলে আপনার দেখতে পাবেন আপনার সবকিছু ইনফরমেশন ঠিক রয়েছে কিন্তু শুধুমাত্র আপনার জিমেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো? যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার জন্য সেই বিষয়টি নিয়ে কথা বলবো পার্সোনাল ভাবে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাচ্ছি, ই-ফুটবল গেমের মধ্যে অভ্যন্তরিক কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু আমি অবশ্যই সেই বিষয়বস্তুগুলো নিয়ে ভিডিও মেক করে আপনাদের উপস্থাপন করব। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ভাইয়ারা। আর যদি চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি করতেছেন ভাইয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এইরকম নিত্য নতুন আপডেটিং অথবা অভ্যন্তরিক গেমের কোনো ইনফরমেশনের ভিডিও সবারই আগে দেখার জন্য। আর হ্যাঁ, যদি আপনি গিভওয়ের ভিডিওটি না দেখে
থেকে থাকেন তার অবশ্যই এই ভিডিওর শেষে এন্ডিং স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করে আসবেন যাই হোক আজকে এই পর্যন্তই কাউচো অতি শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ